আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আপনাদের সাথে আছি আমি প্রণব সাহা। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বদের সাথে যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়, সেই স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমেরিটাস অধ্যাপক শিক্ষাবিদ ডক্টর এ কে আজাদ চৌধুরী। ডক্টর আজাদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এই করোনাকালে আপনাকে আমরা খুব সামনে পেলাম না, সেটা একটা দুঃখ থেকে গেল, অনলাইনে কথা বলতে হচ্ছে। আমি শুরু করতে চাই একজন শিক্ষাবিদ হিসাবে, এবং কখনো কখনো অনেক গণতান্ত্রিক সামাজিক আন্দোলনে আপনাকে আমরা রাজপথ পথে পাশে পেয়েছি, সাথে থেকেছি, সেরকম একজন মানুষের সাথে আমি যখন কথা বলছি, শুরুতে হয়তো বলতেই হবে এই করোনা মহামারীতে, শতাব্দীকালের মহামারীতে আমরা যখন সবাই একরকম বন্দি জীবন পালন করছি বা একটু শেষের দিকে, শিক্ষা জীবনের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেল। দেশের একজন স্বনামধন্য শ্রদ্ধেয় শিক্ষাবিদ হিসেবে আপনি যদি প্রথমে বলেন যে এই শিক্ষার যে ক্ষতি হয়ে গেল আমাদের, এইটা আমরা কীভাবে পুষিয়ে নিব, যখন আমরা গুণগত শিক্ষার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলছি, যখন আমরা বলছি যে আমাদের শিক্ষানীতিটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না, যখন আমরা বলছি যে একটি মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, সেই সময় এই মহামারীর ধাক্কা আমরা কীভাবে শিক্ষার এই ক্ষতি কাটিয়ে তুলব? করোনা আসলে পুরো বিশ্বকে বিধ্বস্ত করেছে, অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, জীবনযাত্রা তো আজকে সোশ্যাল সোশ্যাল ডিস্টেন্সিং এ আবদ্ধ সারা বিশ্ব, শিক্ষাখাতটা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। আজকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে চলছে, ইউনিভার্সিটি তারপর কলেজগুলো বা স্কুলগুলো কখনো বন্ধ, কখনো খোলা, কখনো অনলাইনে চলছে, কখনো অনলাইনে চলছে। আমাদের দেশে অনলাইনে চলছে তো ঠিক, রেডিও টেলিভিশন ইউজ করে করা হচ্ছে, তবে আজকে একটা সার্ভেতে দেখলাম যে শিক্ষার্থীরা যারা স্কুল লেভেলে, তারা 68% মনে করে যে তারা সেই হিসাবে খুব উপকৃত হচ্ছে না, বরং তারা শিক্ষা জীবনে স্কুলে ফিরে যেতে চাচ্ছে। তবে এই যে টানাপোড়ন, এখানে দুটো কারণ, একটা হলো আমাদের ডিজিটাল ডিভাইড, মানে যারা অবস্থাপন্ন ভালো অবস্থায় আছে, কম্পিউটার আছে, টেলিভিশন রেডিও ইউজ করে, স্মার্টফোন ইউজ করে, তাদের জন্য অনলাইন এডুকেশনটা মোটামুটি ভালোই চলছে, কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী এই ডিজিটাল ডিভাইডের আওতার বাইরে আছে, তারা সেই হিসাবে এই আলো এই শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে পারছে না বা সুযোগও পাচ্ছে না, সেটা একটা দিক। আর একটা দিক হলো যে শিক্ষা জীবনে ছাত্রছাত্রীরা স্পেশালি স্কুল কলেজ স্কুলে তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে স্কুল একটা বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই সশরীরে উপস্থিত হয়ে স্কুল থেকে শিক্ষাদান, শিক্ষকের সঙ্গে আদান প্রদান, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সেটা তো আমাদের মানসিক বিকাশে এবং গড়নে বেশ বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই জিনিসটা তো অনুপস্থিত আজকে। তবে এটা তো সরকারের কোনো কিছু করার নেই, এটা তো সারা বিশ্বই আসছে প্রশ্নের সম্মুখীন। এই কোভিড যখন এখন কমে এসছে, আশা করি আরো কমে যাবে, ভ্যাকসিন আসছে, শুরু হবে, আমরা ভাবছি যে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে ভ্যাকসিন শুরু হবে পুরো দামে, কিন্তু ভ্যাকসিন শুরু হলো সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, হাত ধোয়া, ক্রাউডিং অ্যাভয়েড করলে আমরা মনে হয় করোনা থেকে অনেক দূরে মুক্তি পেতে পারবো, এবং সেই সময় শিক্ষা জীবনটাকে ভালোভাবে ফিরিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আজকে অনেক দেশেই, বিশ্বের ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক দেশ কিন্তু নিজেরাই স্কুল খুলে দিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের ম্যাটার করে না, কারণ তারা অনলাইনে সব পরীক্ষা নিচ্ছে, ক্লাস নিচ্ছে, সব হচ্ছে। আমাদের এখানেও অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, বিশ্ববিদ্যালয় লেভেলে ডিজিটাল ডিভাইড সত্ত্বেও ভালোভাবে আমরা ইউজ করতে পারছি অনলাইন এডুকেশনটাকে। কিন্তু অধ্যাপক আজাদ চৌধুরী, আমার যদি প্রশ্নটা থাকে, আপনি জানেন যে আমাদের সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে গেল,
তাদের ক্যাম্পাস একদম প্রায় ওপেন করে দিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে কিন্তু হল খোলা হচ্ছে না। আবার অটো প্রমোশনের মতন আমরা একটা পরীক্ষার ফলাফল দিতে যাচ্ছি পরীক্ষা ছাড়াই, যার জন্য আমাদের আইন সংশোধন করতে হচ্ছে সংসদে। এই যে নানা রকম ব্যবস্থাপনা হচ্ছে, একইভাবে আমরা চলতে পারছি না, বা স্কুলগুলো কেন খুলবে না সেই প্রশ্ন নতুন করে দেখা দিয়েছে। যদি আমরা মার্চ মাসে প্রথম দাবি করেছিলাম না স্কুল সবার আগে বন্ধ করা হোক, স্কুল বন্ধ হয়ে গেছে, এখন সর্বত্রই সব কিছু চলছে, এমনকি সামাজিক উৎসব বিয়েও চলছে, শুধু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। এখন এই বিতর্কের মধ্যে পড়ে গেলাম যে সিলেট বিশ্ববিদ্যালয় খুলবে, জাহাঙ্গীরনগর খুলবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিবে কিন্তু হল খুলবে না, শিক্ষক আপনি বলছেন যে শিক্ষার্থীরা স্কুলে যেতে চায়, তাদেরকে টিকা দেওয়া হবে না, ভ্যাকসিন দেওয়া হবে না, তাহলে এইটা কি নানা রকম একটা ব্যবস্থা অব্যবস্থাপনা হচ্ছে না? কিছুটা অব্যবস্থাপনা তো হচ্ছেই, কিন্তু এটা তো আমাদের কন্ট্রোলের বা নিয়ন্ত্রণের বাইরে। তবে এইটা ঠিক, স্কুল খুলে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমি আজ থেকে 15 দিন আগেও বলেছি যে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার ব্যবস্থার প্রক্রিয়া শুরু করে টেস্ট হিসেবে করতে হবে, কারণ একদানে তো আর সব একসঙ্গে খুলে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলেছি যে পরীক্ষা নিচ্ছে, এটা ভালো উদ্যোগ, পরীক্ষা লিমিটেড ওয়েতে নেওয়া হচ্ছে, স্ট্যাগারিং করে ফাঁক করে অনেক 6 ফিট দূরে রেখে ছাত্র ছাত্রীদের থেকে পরীক্ষা নিচ্ছে, ভালোভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রায়োগিকভাবে এসব চেষ্টা হচ্ছে, প্র্যাকটিক্যালও হচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রাবাস খুলতে হয় তখন কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে। আমাদের ছাত্রাবাসে যে ছাত্রের সিটের আয়োজন তার চেয়ে অনেক বেশি থাকে গণরুমে, তার চেয়ে বেশি থাকে নিজেরা ডাবলিং ফ্লোরিং করে, তো সেই অবস্থাতে হল তো খোলা যাবে না। হল খুলতে গেলে লিমিটেড স্কেলে ট্রায়াল বেসিসে স্বাস্থ্যবিধি মেনে খোলা হওয়া যেতে পারে এবং কিছুদিন ট্রায়াল রেখে দেখা যেতে পারে। তবে এইটা অনেকেই বলছে আজকে যে স্কুলে সাধারণত এই কোভিড এর সংক্রমণ খোলার সঙ্গে সম্পৃক্ত বলে অনেকে মনে করেন না বিশ্বেই, সুতরাং সেই হিসাবে আমার মনে হয় একটা সাহসী উদ্যোগ নেওয়া উচিত। তা না হলে কিন্তু ছেলেদের মেয়েদের মানসিক বৈকল্য ঘটার সম্ভাবনা রয়ে গেছে, ড্রপ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, উৎসাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকার তো যথেষ্ট চেষ্টা করছে, আমার মনে হয় সহানুভূতির সঙ্গে নিয়ে তাদেরকে আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে আমার ফ্রেজ ওয়াইজ স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা উচিত অবিলম্বে। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিচ্ছে, ক্লাসও নিচ্ছে, ক্লাসও স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হচ্ছে, আর ছাত্রদের সিটের ব্যাপারে হলে ছাত্র ছাত্রীদের সেখানেও আমার মনে হয় রেশনিং বা কোটা সিস্টেমের মতো করা উচিত, যে আমার যা ক্যাপাসিটি আছে এই 4টা সিট থাকলে 4টা সিটই থাকবে, 2টো সিট রুম হল হলে 2জনই থাকবে, সেখানে গণরুম বা ডাবলিং ট্রিপলিং এর কোনো ব্যবস্থা থাকবে না। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনি নিজে একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যতটা অগ্রসর হলাম গত 50 বছরে, আপনি আমাদের শিক্ষক, আপনি আমাদের উপাচার্য, আপনি সকল বিশ্ববিদ্যালয় পরিচালনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদের সঙ্গে সবসময় আছেন, সামাজিক আন্দোলন আপনাকে পাই আমরা সবসময়, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি অনেক সময় বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বাজারমুখী হলো না, দক্ষ জনশক্তি তৈরি করার শিক্ষা দিতে পারলাম না, শিক্ষাটা অনেকটা সনদ নির্ভর হয়ে গেল, এই যে 50 বছর যখন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব তখন এই ব্যবস্থাপনা থেকে আমরা কীভাবে বেরিয়ে আসবো? একজন শিক্ষাবিদ হিসেবে আপনার পরামর্শ কী? আমরা তো খুব 18 থেকে 20 লক্ষ কর্মক্ষম মানুষ বের হচ্ছে শিক্ষা শেষ করে, কিন্তু চাকরি দেওয়া যাচ্ছে না, একটা যে চাকরির বাজার নাই সেটা যেমন, আবার চাকরির উপযোগী শিক্ষা সমাপ্তকারী ছাত্র বা চাকরি প্রার্থীর সংখ্যাও কম, মানে যথাযথ শিক্ষা নিয়ে তারা বের হচ্ছে না, এই দ্বিমুখী জায়গাটায় আপনার পরামর্শ কী? আমার মনে হয় শিক্ষাটা খুব ডেলিকেট ব্যাপার। আমরা তো এখন সোশ্যাল, আমরা যে বলি SDP, এটা হলো যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, আমাদের তো অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, বিশাল প্রকল্প চলছে, মেগা প্রকল্প চলছে, এগুলোকে সাস্টেইনেবল করতে হলে, যেমন সারা বিশ্বে গ্রোথ রেট অনেক নিচের দিকে, ইন্ডিয়াতে -10, আমরা এখনো 5, 6, 7, 8 পর্যন্ত যেতে যাচ্ছি গ্রোথ রেটে, সেই ইকোনমিক কনসিডারেশন যদি নেই উই আর ডুইং ভেরি ওয়েল, কিন্তু এটাকে সাস্টেইনেবল করতে হলে সুষ্ঠ শিক্ষাদানের মাধ্যমে স্নাতক স্নাতকোত্তর এবং স্কুল কলেজ পর্যায়ে যারা এই ডেভেলপমেন্টটাকে ধরে নিতে পারবে আরো এগিয়ে নিতে পারবে, তাহলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের সুযোগ রয়েছে। আপনারা দেখতে পারেন, এখন ইউজিসি রিপোর্টও বেরিয়েছে, সে উচ্চশিক্ষায় কিন্তু
হার কমে যাচ্ছে। 2015 সাল থেকে এখন পর্যন্ত যদি দেখা যায়, বিশাল হারে উচ্চশিক্ষা থেকে চলে যাচ্ছে ছাত্ররা। কারণটা একটা, যারা যা পড়ছে যা শিখছে যেভাবে ডিগ্রি নিচ্ছে, সেই স্নাতকদের বেকারের সংখ্যা সাধারণ বেকারদের সংখ্যা অনেক বেশি। মানে যত বেশি শিক্ষিত তত কম চাকরি সুযোগ, যত বেশি শিক্ষিত তত চাকরি সুযোগ কম, যত কম শিক্ষিত তত চাকরি সুযোগ বেশি। তাহলে কেন মানুষ উচ্চতর শিক্ষায় যাবে, তাই না? না, এটা তো শিক্ষা দুটো দিন আছে, একটা হলো যে রিফাইন্ড হিউম্যান টেস্ট, হিউম্যান কালচার এন্ড সিভিলাইজেশন, এটা একটা দিক। আর একটা দিক হলো প্রোডাকশন ওরিয়েন্টেড শিক্ষা, যাতে আমাদের প্রায়োগিক দিকটাকে শক্তিশালী করে তুলতে হবে। এই দুটার সমন্বয় সাধন করে যদি আমরা করি, আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টও হবে, আমাদের মেন্টাল ফ্যাকাল্টিও বাড়বে, আমাদের কর্মর সুযোগ। এই সমন্বয় সাধনের জন্য কি শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন দরকার? না, আমরা তো একটি 10 বছর আগেই একটা শিক্ষানীতিও করেছি, একটি শিক্ষা আইন করার বিষয়টি বহু বছর ঝুলে আছে। তাহলে আমাদের প্রায়োরিটিটা কোথায় দিচ্ছি, অগ্রাধিকার কোথায়? আমরা কি পদ্মা সেতুই বানাবো নাকি শিক্ষিত জাতিও করব? এটা কি দ্বন্দ্বের মধ্যে পড়ে না দুটো পরিপূরকভাবে চলে? না, আপনি জেনুইন একটা প্রশ্ন তুলেছেন, আমাদের পদ্মা সেতু কি প্রায়োরিটি না আমাদের শিক্ষাকে ঢেলে সাজানোর বেলায় অর্থ ব্যয় করা প্রায়োগিক দিকটা? আমার মনে হয় কোনোটাই আইদার আওয়ার নয়। আমরা পদ্মা সেতুও চাই, আমরা সুশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীও চাই, আমাদের দুটোই চাই, একটাকে বাদ দিয়ে একটাকে নয়। সেই সমন্বয় কিভাবে করব আমরা? শিক্ষা নীতি 2010-এ যেটা হয়েছে, আমি নিজেও সম্পৃক্ত ছিলাম সেই শিক্ষা নীতি ফ্রেমিং এর ব্যাপারে। তার অনেক কিছুই হয়েছে, ভালো দিক আছে, কিন্তু অনেক কিছুই আবার এটা ইমপ্লিমেন্টেড করা সম্ভব হয়নি। একটা কথা মনে রাখতে হবে, শিক্ষা অর্জনটা আমাদের বিশাল। স্বাধীনতার প্রাক্কালে আমাদের পোস্ট গ্রাজুয়েট লেভেলে 20,000 থেকে 30,000 ছাত্র পড়ালেখা করতো সব অল বিশ্ববিদ্যালয় মিলিয়ে। এখন আমাদের 35 লাখ to 40 লাখ ছাত্র বিশ্ববিদ্যালয় এবং কলেজ লেভেলে পড়ে। এই যে জাম্প, এই জাম্পটাকে অর্থনীতিতে অ্যাকোমোডেট করার মতো ব্যবস্থা এখনো হয়নি। তাই শিক্ষাটাকে প্রায়োগিক দিকটাকে জোর দিয়ে, মানসিক বিকাশের দিক থেকে জোর দিয়ে, সামাজিক উন্নয়ন জোর দিয়ে আমাদের সেই শিক্ষাটাকে আরো ঢেলে সাজানোর সুযোগ আছে। 2010 থেকে আজকে তো 2021, 11 বছর চলে গেল, 10 বছরের শিক্ষানীতি নিশ্চয়ই রিফ্রেম করার সুযোগ আছে। আমি শুনেছি যে সরকার চেষ্টা করছে এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর, তো শুনেছি, আমি কিন্তু সম্পৃক্ত না, যারা সম্পৃক্ত তারা ভালো বলতে পারবেন। এইটা ঠিক, আমাদের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধি যেভাবে হয়েছে, সারা বিশ্বে রোল মডেল হয়েছি, শিক্ষায়ও আমরা রোল মডেল হতে পারতাম বা হওয়ার কাছাকাছি গিয়েছিলাম। এই কোভিড এবং আনএমপ্লয়মেন্ট দুটো মিলে, অধ্যাপক আজাদ চৌধুরী, এই কোভিড তো 9 মাস, গত মার্চে এসেছে, তার আগে তো আমাদের আরো 10 বছর হাতে ছিল, বা তার আগে আরো 40 বছর আমাদের হাতে ছিল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেখানে রেখে এসেছেন, 1996 থেকে 2001 আপনি উপাচার্য ছিলেন আমাদের সঙ্গে, আপনি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনে ছিলেন, এবং আপনি বলছেন যে যেখানে বিশ্ববিদ্যালয় সরকার 6টি বা 7টি 8টি ছিল, সেটি 80টিরও পার হয়ে গেছে, 100 পার হয়ে গেছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় সংখ্যা। তা আমরা এত বিশ্ববিদ্যালয় করলাম, আর আপনার মতন শিক্ষাবিদ হতাশ না হলেও মনে করেন যে শিক্ষাটা যথেষ্ট এগুলো না, বা গুণগত মানটা হলো না, তার সেখানে করণীয়টা কি? যেখানে রেখে এলেন আপনি বা যেখানে যেতে চেয়েছিলেন সেই জায়গায় কি যেতে পারলাম, আর তার জন্য আমাদের ত্রুটিটা কোথায় যদি বলেন? বিরতির পরে এসে শুনবে এই বিস্তারিত। আমাদের সঙ্গে অধ্যাপক কে আজাদ চৌধুরী আছে, আপনারাও থাকুন। আরেকবার আমন্ত্রণ উপসংহারে আমরা আলোচনা করছি ডক্টর একে আজাদ চৌধুরী, আমাদের শিক্ষাবিদ, আমাদের সঙ্গে আছেন উনি। আজাদ চৌধুরী, আমি যে প্রশ্নটি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেখানে রেখে এলেন, বা ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের চেয়ারম্যান হিসেবে বসে যেটা করতে চেয়েছিলেন, তার কোথায় এখন দেখছেন? আমাদের বিশ্ববিদ্যালয়ের মানই বলেন বা গ্র্যান্ড কমিশন যেখানে করার কথা ছিল, তার কতটুকু এখন আছে বা আর কী করার আছে? এটা তো আসলে নিজের ঢাক নিজে পেটানোর মতো হয়ে যাবে, তবে আমি এটুকু বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1996 থেকে 2001 সালে যে উন্নতি হয়েছিল শিক্ষার কোয়ালিটেটিভ ইম্প্রুভমেন্ট এন্ড বৃদ্ধি এবং ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সেশন জ্যাম দূরীভূত করা, এই সব কিছু মিলে তখন কিন্তু এশিয়ায় 50টি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপরের দিকে ছিল। আমরা অ্যান্টিগটে 41, 42, 43 পজিশন এশিয়া ওশানিয়া, যখন এখন তো 100-এর মধ্যে নাই, জাপান
অস্ট্রেলিয়া এখন তো 100 এর মধ্যেও না, সব মিলে তার ভিতরে আমরা 37 পজিশন থেকে 33 পজিশন পর্যন্ত এগিয়ে গেছিলাম এশিয়ার এশিয়া উইকের রেটিং এ। তো এখন সে রেটিং এ আমরা পিছিয়ে গেছি এই যে বলবো না, অন্যেরা এগিয়ে গেছে, কিন্তু সেই তুলনায় প্রেক্ষাপটে তুলনামূলকে যদি কেউ দৌড়ায় আর কেউ হাঁটে তার ডিস্টেন্সটা বেড়ে যায়। আমাদের অবস্থা ভালোই, কিন্তু অন্যেরা তো স্প্রিন্ট দিচ্ছে, দৌড় দিচ্ছে, সেখানে আমরা হেঁটে গেলে তো হবে না। আর যদি ইউজিসির কথা বলেন, ইউজিসি তখনকার সময় 2011 থেকে 2015 সালের ভিতরে ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট, যেটা 2,500 কোটি টাকার মতো ছিল, এবং তার মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়কে আইটি তে যুক্ত করা, কোয়ালিটি এডুকেশন দেওয়া, রিসার্চ সেন্টার দেওয়া আমরা দিয়েছিলাম, এবং সেটাও বিশ্ব স্বীকৃত। ওয়ার্ল্ড ব্যাংক এটাকে সাইট করেছিল এক্সাম্পল হাউ বাংলাদেশ কুড ডু ইট। এখনো করছে ইউজিসি, কাজ করছে, করছে না যে তা নয়। আমরা তো একটা হায়ার এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলও করেছিলাম। আমি সে কথা হায়ার এডুকেশন কাউন্সিল করার জন্য আমি প্রপোজাল দিয়েছিলাম, সে প্রপোজালটা ইউজিসি কে রিপ্লেস করার বা বঙ্গবন্ধু প্রদত্ত একটা নীতিকে অবসোলিট করার জন্য নয়। আমি দিয়েছিলাম যে উচ্চশিক্ষাটাকে ভিন্ন দৃষ্টিতে, ভিন্ন আঙ্গিকে বিশ্ব প্রেক্ষাপটে দেখতে গেলে একটা ফ্রিডম অফ ওয়ার্কিং পসিবিলিটি দিতে হয়, সেই জন্য উচ্চশিক্ষা কমিশন কোনো বিকল্প ছিল না। এখনো সেটা আর সেটা কেন কেন হলো না আমি জানি না, কিন্তু এখন শুনেছি ইউজিসি কে স্ট্রেংথেন করার পদ্ধতিগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আশা করি সেটা করবে। হোয়াট ইজ ইন এ নেম, নেমে তো কিছু যায় আসে না, তবে আমি কিছুটা তো আশা হতো বটে। 4 বছর চেষ্টা করলাম ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, হায়ার এডুকেশন কমিশন করার জন্য। এটা পাকিস্তান করেছে বলে নয়, পাকিস্তান হায়ার এডুকেশন কমিশন করে 7টা বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়ার্ল্ড রেটিং এ আসে। ইন্ডিয়াতে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনই হায়ার এডুকেশনের স্ট্যাটাস সঞ্চয় করে, তাতে ওদের 14টার মতো ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি, 11টা তো ভালো অবস্থানে আসে। আমরা কিন্তু সেই অবস্থানে যেতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের সামগ্রিক ব্যর্থতা, শিক্ষাবিদদের ব্যর্থতা, ছাত্রদের ব্যর্থতা, প্রশাসনে যারা আছে তাদের ব্যর্থতা। রাজনৈতিক দলের তো অনেক রকমের উদ্দেশ্য, মত, পণ, ভিন্নতা থাকে, তাদের ক্ষেত্রে শিক্ষাটা প্রায়োরিটি হবে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি জননেত্রী শেখ হাসিনা 1996 থেকে 2001 শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং এখনো সে গুরুত্ব দিয়েই যাচ্ছেন। কিন্তু আমরা যে সমালোচনা করি যে জিডিপি রেশিও অনুযায়ী বরাদ্দ হচ্ছে না, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে না, অন্যান্য খাতে বরাদ্দ বাড়ছে, বা যতটুকু বরাদ্দ হচ্ছে তা গুণগত শিক্ষার জন্য মানে ব্যয় করা যাচ্ছে না, বা আমাদের শিক্ষকরা, আমাদের একাডেমিশিয়ানরা, বা আমাদের শিক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের কি দক্ষতা বা তাদের কি আন্তরিকতার অভাব আছে, সেটা কি ভিতর থেকে দেখেছেন কখনো, বা এখন কি দেখেন বাইরে থেকে একটু? আমি আপনার সঙ্গে একমত, শুধু সরকার তো নয়, আমাদের পুরো জাতির কাছে দায়বদ্ধ শিক্ষক সমাজ। তারা তো জাতি হিসেবে এই গড়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন সময় এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয় মিলে এ দেশটাকে এমন একটা পদক্ষেপের উপর দাঁড় করানো যাতে বিশ্বে আমরা এই উন্নয়নকামী নয় উন্নতি উন্নত দেশ হিসাবে গড়তে হবে। সে দায়িত্ব কিন্তু শিক্ষকদের, শিক্ষক কিন্তু একটা পেশা, এটা চাকরি নয়। চাকরি মনে করে কত টাকা পেলাম, কয় ঘন্টা কাজ করলাম, কি ডেডিকেশন আছে, ডেডিকেশনের প্রশ্ন না থাকলে শিক্ষক হওয়া যায় না। নিজের কথা বলা ঠিক না, এখন এই কোভিড এর কালেও আমি প্রত্যেক দিনই সকালবেলায় অনেক কষ্ট করে হলো বিশ্ববিদ্যালয়ে যাই, অনেকেই যান, কিন্তু ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই শিক্ষাটাকে এগিয়ে নিতে হবে। প্রশ্ন করি যে শিক্ষকরাই শুধু ত্যাগ করবে, শিক্ষকরাই কি দরিদ্র থাকবে, শিক্ষকরাই কি সমাজে বঞ্চিত শ্রেণীর মধ্যে পড়বে, তাদের উন্নত জীবনের দরকার নাই? নিশ্চয়ই, এটাও আপনি বলেছেন সত্য কথা। এখন বাজার অর্থনীতির যুগে যেখানে সবকিছু মাপা হয় অর্থের বিচারে, সবকিছু মানা হয় সোশ্যাল স্ট্যাটাসের ব্যাপারে, সবকিছু মানা হয় কি র্যাঙ্কের ব্যাপারে, সেখানে শিক্ষকরা অবহেলিত থাকলে তাকে যতই আমি বলি ত্যাগ তিতিক্ষা এবং মহান আদর্শের কথা, তারা মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর যদি অভাবে থাকে তাহলে তো সে মানুষ গড়তে পারবে না, সেটা অবশ্য ঠিক। এটা বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশের শিক্ষকদের যে মূল্যায়ন হওয়ার কথা,
বঙ্গবন্ধু যে মূল্যায়ন করেছিলেন সে মূল্যায়নের অবস্থায় এখন নেই আমরা। এখন সমাজে অনেক রকম ফোর্সেস আছে, তাদের মূল্যায়ন, তাদের সামাজিক অবস্থান, বিচারবিদ শিক্ষকদের অবস্থান আজকে অনেক পার্থক্য হয়ে গেছে। তাই আমি শিক্ষকদের দোষ দেবো না, তবে তাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করবেন, আপনি একটা মহৎ পেশায় এসছেন, ত্যাগ তিতিক্ষা সবাই না করলেও আপনি তো আলোকবর্তিকা হিসেবে দেখাবেন। সেই আলোকবর্তিকারা, সেই আলোকবর্তিকাদের ব্যাপারে সমালোচনা যে তারা বেশি নিজের পথ পদবী নিয়ে দৌড়চ্ছেন, তারা রাজনীতি করছেন, তারা দলের রাজনীতি করছেন, শিক্ষার দিকে কম নজর দিচ্ছেন বা শিক্ষার্থীর প্রতি তাদের নজর কম, এই সমালোচনা কি আপনি মানবেন বা আপনার পক্ষ থেকে তার জবাব কি হবে? আপনি নিজেই সাক্ষাৎকারে বলেছেন যে শিক্ষক রাজনীতির অবশ্যই রাজনীতি পর্যবেক্ষণ করবেন, কোনো কোনো সময় রাজনীতিও করতে পারেন, কিন্তু দলকানা হবে না একজন শিক্ষক, সেটা আপনিও আপনার সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু আমরা তো শিক্ষকদেরকে দেখি যে নানা দলের উপদেষ্টা হয়ে যান, নানা দলের সঙ্গে যুক্ত হয়ে যান, সেটা কতটুকু আমাদের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতি করে না সেটা থেকে উপকার হয় আমাদের? এইটা আপনি যথার্থই বলেছেন, শিক্ষকরা নিশ্চয়ই রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব, সমাজে দিক নির্দেশনা দেবেন, রাজনীতিবিদদের পথ দেখাবেন, এটাই তো কাঙ্ক্ষিত। কিন্তু শিক্ষকরা যদি লেজুর বৃত্তিতে পড়ে যান, রাইট অ্যান্ড রং চুজ করতে না পারেন, বিবেকের কথা না বলেন, স্পষ্ট কথায় সত্য কথাটাকে বলতে উচ্চারণ না করেন, তাহলে সমাজ অগ্রগতি কি করে হবে? সেখানে কিন্তু এটা আপনার কথাই সত্য, আমরা আজকে রাজনীতির ক্ষেত্রে যে অবমূল্যায়নের ব্যবস্থা দেখছি, রাজনীতির ক্ষেত্রে যে আমি বলবো একটা শূন্যতা বিরাজ করছে অমূল্যবোধের, সেই শূন্যতার জন্যে রাজনীতিবিদরা যেমন দায়ী, সমাজও দায়ী, শিক্ষকরাও দায়ী, অন্যান্য পেশার লোকেরাও দায়ী, যারা সমাজকে নেতৃত্ব দিচ্ছেন বা সমাজের প্রতিভু হিসেবে কাজ করছেন, তাদের কাছেও প্রত্যাশা, সে প্রত্যাশা কিন্তু হৃদয়ের বিবেকের কাছে সে প্রত্যাশা পূরণ হচ্ছে না। আমি আরেকটি প্রশ্ন করতে চাই এই পাটে, সেটি হলো যে আমাদের অনেকগুলো আইন আছে বিশ্ববিদ্যালয়ের, এমনকি আমি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় 1973 অধ্যাদেশ দিয়ে চলে, অনেকগুলো বিশ্ববিদ্যালয় নতুন হয়েছে তারা একটা আইনে চলে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের একটি আইন আছে, এই যে মানে নানা রকম পার্থক্য আছে, সেটা কি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে কখনো? বা আমরা অনেক সময় স্বায়ত্ত শাসনের কথা বলে কি শিক্ষার মানের ক্ষেত্রে কোনো আপোষ করে ফেলছি? আপনার মতামত কি? না, এটা আপনি যথার্থই বলেছেন, কারণ এই দেশে চারটা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু প্রণীত 1973 অ্যাক্ট দ্বারা পরিচালিত, তারা অটোনোমাস ক্যারেক্টার আছে তাদের, তারা ইচ্ছা করলেই সিন্ডিকেট এবং সিনেট দিয়ে পাশ করে যে কিছু তারা ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আর বিশ্ববিদ্যালয় যেগুলো আছে তাদের আনগুনা অতটুকু স্বাধীনতা বা স্বায়ত্তশাসনের অতটুকু নেই। এটা ভালো কি খারাপ সেটা আর একটা কথা। কেউ কেউ মনে করে যে 73 অ্যাক্টে ভাইস চ্যান্সেলর ইলেকশন, ডিন নির্বাচন, সিনেট নির্বাচন এবং সিন্ডিকেট নির্বাচন, এই নির্বাচন মুখিতার জন্য অনেকেই রাজনীতি দল সঙ্গে সম্পৃক্ত হন, সুতরাং এটা 73 অর্ডারের একটা ব্যাড সাইড। আবার অনেকে মনে করেন যে সরাসরি উপাচার্য নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সরকার সরাসরি হস্তক্ষেপ যদি চলে, তাহলে কলেজিয়েট ইকুয়ালিটি এবং বিশ্ববিদ্যালয় অটোনমি বাধাগ্রস্ত হয়, শিক্ষা জীবন মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। তাই কোনটা সত্য বলা মুশকিল, তবে এটা ঠিক 73 অ্যাক্ট যে ফ্রিডম দিয়েছে তার যদি আমরা অবমূল্যায়ন করি, তার জন্য 73 অ্যাক্ট দায়ী না, আমরা অবমূল্যায়ন করেছি, শিক্ষকরাই তার জন্য দায়ী, 73 অ্যাক্ট নয়। আচ্ছা, আমরা যাবো আরেকটি বিরতিতে যাচ্ছি, অধ্যাপক আচার্য, বিরতি থেকে ফিরে এসে আবার আপনার সাথে কথা হবে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে, আজ আমাদের সাথে স্টুডিওতে অনলাইনে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং এমেরিটাস অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরী। ডক্টর এ কে চৌধুরী, আমরা শিক্ষা নিয়ে অনেকগুলো কথা বললাম, আমি সবসময় বলছি আপনাকে এই ব্যাপারে যে আপনি সামাজিক আন্দোলনও আপনাকে আমরা রাজপথে পেয়েছি, নানা রকম সংকটে, গণতন্ত্রের সংকট হোক, সামাজিক সংকট হোক, তখনও আপনাকে আমরা পেয়েছি, শুধু শিক্ষাবিদ হিসেবে নয়, একজন সমাজের একজন উচ্চকণ্ঠের মানুষ এবং সচেতন মানুষ হিসেবে আপনি নানা রকম আন্দোলনের সময় যুক্ত ছিলেন, আমরা তার সঙ্গে আপনার সঙ্গে অনেক সময় পথ চলেছি। এই যে সমাজ ব্যবস্থাপনা এখন দেখছেন আপনি, সব তার থেকে বড় হলো রাজনীতি, আপনি নিজে ধরেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে প্রায় 12 বছর, তার আগে 5 বছর ছিল, এই আওয়ামী লীগকে আপনি বিরোধী দলও দেখেছেন, এই সরকার যারা পরিচালনা করছেন, তখন কেমন দেখেছেন সেই সময়টা বা এখন কেমন দেখেন? আপনি কি মনে করেন যে 12 বছরে সরকারের দক্ষতা আরও বাড়লো,
বা আওয়ামী লীগের যদি সভাপতির মূল্যায়নে আপনি করেন, আমি বলি যে 34 বছর বয়সে উনি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন, 39 বছর উনি সভাপতি আছেন, এই সময়ের কালটাকে দুইটাকে আপনি দেখেছেন, আপনি কি মূল্যায়ন করেন একটু নিরপেক্ষ জায়গা থেকে? যদিও আপনার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে, সবাই সেই সমালোচনা আপনি করে, আপনাকে বলেছেন যে অনেক সামাজিক আন্দোলনে নিশ্চয়ই সামরিক সরকার বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। শিক্ষক হিসেবে এটা সব শিক্ষকই করবে এবং করা উচিত, কোন দলের জন্য নয়, একটা আদর্শের জন্য তো থাকতেই বিলঙ্গে নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা লিবারাল ডেমোক্রেট, আমি একটা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, লিবারাল ভ্যালুজে বিশ্বাস করি, সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমে বিশ্বাস করি। আমার সময় সমাজতন্ত্র স্লোগান ছিল, এখনো সমাজতন্ত্র আছে কিন্তু সেই প্রেক্ষিত নেই। তো আমি এটুকু বলবো যে আওয়ামী লীগের কি হয়েছে সেই পর্যালোচনায় আমি এখন যাওয়া ঠিক হবে না। আমি শুধু এটুকু বলবো যে আওয়ামী লীগকে 21 বছর সংগ্রাম করে 96-এ জুনে ক্ষমতায় আসে সে আওয়ামী লীগ, 96 থেকে 2001-এর জুলাইতে যখন ক্ষমতা হস্তান্তর করে, সে সময়ের আওয়ামী লীগে আজকের আওয়ামী লীগে অনেক পার্থক্য আছে। আমি এটা ভালো খারাপ বলবো না, পার্থক্য পারসেপ্টেবল পার্থক্য আছে, আমি সেটা স্পষ্ট মনে আছে। 2001-এ জুলাই থেকে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার গভর্নমেন্ট হাতে দিলেন, বঙ্গভবনে তিনি বেরিয়ে আসছেন, তখন উনি বলেন যে আমার হলো সারা তোমার হলো শুরু। দ্যাট ওয়াজ দি ট্রানজিশন, যিনি এখানে স্বাভাবিক ভাবে ফিরে এসছেন। এবং এই যে উদাহরণ দেখিয়েছেন, সেটি বাংলাদেশে প্রথম সরকারের মেয়াদ পূরণ করা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1996 সালে 2001-ই এই 5 বছরে প্রথম সংসদের মেয়াদ শেষ হয়েছে এবং সরকারের মেয়াদ শেষ হয়েছে এবং সরকার এক সরকার থেকে আরেক সরকারে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক প্রক্রিয়া হস্তান্তর হয়েছে, তার আগে কখনো হয় নাই। ট্রু, সেই সময়ের যে আওয়ামী লীগ, আমার মনে হয় সে আওয়ামী লীগের মূল্য এবং নৈতিক মূল্যবোধ, অবস্থান এবং রাজনৈতিক দৃঢ়তা, সেটা আজকে আমার মনে হয় ঘাটতি বলবো না, পার্থক্য আছে। এই পার্থক্যের জন্য কে দায়ী কারা দায়ী আমি সে অ্যানালাইসিস যাব না, শুধু আমি এইটুকু বলবো গণতান্ত্রিক মানসিকতায় চর্চায় সহনশীলতার ভূমিকা অনেক বেশি। এখন সহনশীল উদারনীতি এবং সকলের প্রতি সমানভাবে দৃষ্টি দেওয়া সরকারে যারা থাকেন সেটা স্বাভাবিক, এবং সেই প্রত্যাশায় আরো বেশি। আপনি একজন সমাজ বিজ্ঞানীও বটে, একটানা 12 বছর ক্ষমতা থাকলে কি সরকারের সহিষ্ণুতা কমে যায়? কেউ কেউ বলে যে কমে যায় এবং মূল্যবোধকে হারায়, আবার কেউ বলে যে না, ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে একটানা অনেকদিন ক্ষমতা থাকলে বড় বড় প্রজেক্ট শেষ করা যায়, উন্নয়ন ডেভেলপমেন্টের ডিরেকশন দেওয়া যায়। তবে আমি এটা সমাজের বিশ্লেষণ থেকে না, যে আমি শুধু এটুকু বললাম, মানবিক মূল্যবোধ, সমাজে ন্যায় বিচার, সমাজে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এগুলো যদি অঙ্গীকারবদ্ধ থাকে তাহলে বেশি দিন থাকলেও কোনো ক্ষতি নেই। তবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে বেশি দিন থাকলে ক্ষমতার টক্কপুটে থাকা অনেকেই আশ্রয় গ্রহণ করে, যারা সমাজের জন্য এবং তার দলের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনে। তাহলে এইভাবে বলতে পারি যে যত বেশি ক্ষমতায় থাকবেন তত বেশি সতর্ক থাকতে হবে, তত বেশি চোখ কান খোলা থাকতে হবে যাতে মানুষ অন্য সুযোগ না নেয়। আমি জানি আপনি আমাদের প্রাণ রসায়নের শিক্ষক, ফার্মেসির শিক্ষক, ফার্মেসি অনুষদের ডিন হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন, বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন ফার্মেসির একটা বড় জায়গায় সেই কোভিড-19 আমরা যখন পড়লাম তখন আমাদের ভ্যাকসিন সামনে আসলো, তখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সামনে আসলো, তখন আমরা নিজেরাই ভ্যাকসিন তৈরি করতে পারি কি না তারও একটা পরীক্ষা আমরা অনেক দূর অগ্রসর হলাম, যে বাংলাদেশে একটি কোম্পানিও, মানে ওষুধ কোম্পানিও কিন্তু একটি ভ্যাকসিনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা হিউম্যান ট্রায়ালের জন্য অ্যাপ্লিকেশন করেছে আমাদের বিএমআরসির কাছে। আপনি একজন ফার্মাসিস্ট হিসেবে বা প্রাণ রসায়নের মানুষ হিসেবে আপনি এটাকে কীভাবে দেখেন, বা এই যে ভ্যাকসিনেশন হচ্ছে তার জন্য আপনার কোনো পরামর্শ আছে কি না? ভ্যাকসিন বঙ্গ ভ্যাকসিন যারা নাম দিয়েছে সেটা একটা ভালো উদ্যোগ এবং অনেক দূরে গিয়েছে এবং সেটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তারা অ্যাপ্লাই করেছে। আমার কলিগরাও সেই কমিটিতে তাদের সঙ্গে সম্পৃক্ত, আমার সঙ্গেও আলাপ আলোচনা হয়। এটা একটা মহৎ উদ্যোগ এবং বাংলাদেশকে
তলানিতে নাই, বাংলাদেশ যে সায়েন্স টেকনোলজি ইনোভেশনে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে এটাই তার প্রমাণ। এবং এটা ভ্যাকসিন একটা ডেলিকেট ব্যাপার, তবে বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার মনে হয় বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োকেমিস্ট্রি, ফার্মেসি এদের অনেকেরই আছে। তা আমি এটা বলতে চাই যে সরকার যদি যথার্থ বাজেটিং ফান্ডিং দেয়, রিসার্চ কালচারটা গ্রো করে এবং ফান্ডিং এর আমি আপনাকে বলি দুঃখের ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ের রিসার্চ বাজেট হলো 1.06% দিয়ে ভ্যাকসিনের মতো সফিস্টিকেটেড জিনিস বানানো তো সম্ভব না। আমি এটা অবশ্য বলে কৃতিত্ব দেবো না, এই সরকারই 2011-14 পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় প্রায় 400 কোটি টাকার মতো আমরা প্রজেক্ট ফান্ডিং করেছি বিশ্ববিদ্যালয়গুলো। এটা অনেক দূর এগিয়েছে, সেটাকে চালিয়ে নিতে হয়। চালিয়ে না নিলে তো মুখ থুবড়ে পড়ে যায়। তবে এখন এটা আসার বাদ কথা এই, আমি সত্যি কথাটা তো সবসময় বলি, এখন এডুকেশন মিনিস্ট্রি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি ছোট ছোট অনেক প্রজেক্ট দিচ্ছে যাদের ইন্টারেস্ট গুনাকে বাঁচিয়ে রাখার জন্য ভালো, কিন্তু বড় প্রজেক্ট করতে গেলে ছোট ছোট অ্যালোকেশনে রিসার্চ এর ইন্টারেস্ট বাড়তে থাকবে, কিন্তু ভ্যাকসিন উপহার দেওয়া যাবে না। তবে আপনি যেটা বলছেন তাহলে গবেষণার ক্ষেত্রে আমাদের টাকা বরাদ্দ বাড়াতে হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়াতে হবে এবং কর্মমুখী শিক্ষার জন্য গবেষণা করে বের করতে হবে যে উপায়টা কী। আমরা এখন বাংলা মিডিয়াম পড়ি, আমরা এখন বাংলা মিডিয়াম ইংরেজি ভাষণে পড়ি, আমরা ইংলিশ মিডিয়ামে পড়ি, তাহলে আমাদের সেটাও তো গবেষণা দরকার যে কোন রকম শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য দরকার, তারও তো গবেষণা দরকার, সেটিরও তো অভাব আমি দেখি, আপনি দেখেন কি না? এইটা সম্বন্ধে আপনি যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু যখন কুদ্রি দুঃখতা কমিশন করেন সেই 1973-74 উনি এটা এক বছরের ভিতরে মাথায় এটা রিপোর্টটা পেশ করেছিলেন এবং সেই রিপোর্টে কিন্তু একমুখী শিক্ষার কথা বলা হয়েছিল। এই বিভিন্নমুখিতার কারণে আমাদের অনেক শক্তি নষ্ট হয়, আমার ভিন্ন ভিন্ন ধারার সৃষ্টি হয়। একটা ধারা ইংরেজি শিক্ষার মাধ্যমে বিদেশে যাওয়ার জন্য উন্মুখ থাকে এবং বিদেশে সেটেল করার জন্য কাজ করার জন্য থাকে, আরেকটা ধারা বাংলা মিডিয়ামে যারা আসে তারা চাকরি এবং ভালো পজিশনে যাওয়ার জন্য চেষ্টা করে, আর একটা ধর্মীয় শিক্ষায় তারা তো অনেক কিছুই শিখে, ধর্মের এবং শ্রদ্ধা আছে আমার তাদের প্রতি, কিন্তু তারা প্রাইভেট শিক্ষা অনেক দূরেই বঞ্চিত। একধারা একমুখী করতে গেলে কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে। তবে এখানে এটাও সত্য, সবই যে বাংলায় হবে তা না, আজকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটা জানতেই হবে, সেটা ইংলিশই বাধ্য হতে পারে, জার্মান হতে পারে অথবা আপনার চাইনিজ হতে পারে, এখন হচ্ছে, কিন্তু আমার মনে হয় ইংরেজি আমাদের বাংলা যেমন জোর দিতে হবে ইংরেজিটাকেও সেই হিসেবে জোর দিতে হবে, ম্যাথামেটিক্সটাকে সেই হিসেবে জোর দিতে হবে, সায়েন্স টেকনোলজি ইনোভেশনটাকে দিতে হবে, মূল্যবোধ নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের জন্যে, নৈতিক মূল্যবোধকে ফিরিয়ে আনার জন্যে আর নৈতিক ইতিহাস গুণাকে তুলে ধরতে হবে, আমাদের সাহিত্যকে সেই ব্যক্তিত্ব গুণকে তুলে ধরতে হবে, তাহলেই আমাদের উন্নতি হবে। তবে আমার আশার কথা মানে এই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমরা যদি আপনি বিবেচনা করেন সেটা আমরাও প্রত্যাশা করি, এবং এই এগিয়ে যাওয়ার যে অগ্রযাত্রা তার সঙ্গে আপনি মতন শিক্ষক, আপনার মতো শিক্ষাবিদও আমাদের সঙ্গে থাকবেন এরকম মতামত দিয়ে এবং পরামর্শ দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর একে আজাদ চৌধুরী। আজকের মতো শেষ করছি উপসংহার, দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখা হবে আবার শুক্রবার, নতুন অতিথি থাকবেন এবং থাকবে নতুন উপসংহার, ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন 24 ঘন্টা।